সামাজিক মাধ্যমে বিধায়ক রামপ্রসাদ পালের পোস্টকে ঘিরে চলছে গুঞ্জন। রবিবার নিজস্ব সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে বিধায়ক লিখেছিলেন, রাজনীতি অনেকের কাছে একটা গেম, আবার কেউ কেউ দেশ ও জনসেবা ভেবে রাজনীতিতে আসে। বর্তমান নতুন একটি শব্দ যুক্ত হয়েছে, যে যত বেশি জানবে দুর্নীতি তার তত হবে উন্নতি, যদিও শেষকালে বিনাশ অবশ্যই। এবার বিধায়ক তথা রাজ্য বিধানসভার উপাধ্যক্ষের এই পোস্টকে ঘিরে সোমবার উত্তাল হয়ে ওঠে বিধানসভা। এদিন বাজেট অধিবেশন চলাকালীন উপাধ্যক্ষের এই পোস্ট নিয়ে আলোচনার সূত্রপাত করেন সিপিআইএম বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। তবে আলোচনার শুরুতেই জিতেন্দ্র চৌধুরীকে যোগ্য জবাব দেন মন্ত্রী সুধাংশু দাস এবং মন্ত্রী রতনলাল নাথ। বাজেট অধিবেশন চলাকালীন কারোর ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করাকে অসাংবিধানিক বললেন মন্ত্রী সুধাংশু দাস। পাশাপাশি সিপিএম বিধায়ককে আরও চাঁচা ছোলা ভাষায় জবাব দিলেন মন্ত্রী রতনলাল নাথ। তিনি বলেন, বিধায়ক রামপ্রসাদ পালের পোস্টে উল্লেখ করা প্রতিটি কথা সিপিআইএম এর ক্ষেত্রে প্রযোজ্য, কারণ সিপিআইএম দল দীর্ঘ ২৫ বছরের শাসনকালে কেবল দুর্নীতি করে গেছে এবং এই দুর্নীতির ফলেই তাদের বিনাশ হয়েছে। আগামী দিনে সিপিআইএম এর আসন সংখ্যা শূন্যে গিয়ে দাঁড়াবে। এদিন এই আলোচনা চলাকালীন বিধানসভায় অনুপস্থিত ছিলেন উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।